أمر الله تعالى وبترو قرآن كريم يشهد وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه جرى الله شمني دارنك بهاي كربي وأما من خاف وأما من خاف مقام ربه যে ব্যক্তি কেমতের দিন আল্লার সামনে দাঁড়ানোকে ভয় করবে আল্লাহর সামনে দাওনকে ভয় কর কথা বলা হয়েছে কোনো রাজা বাদশার ভয়ের কথা বলা হয় নাই কোনো সম্পদশালী ব্যক্তির ভয়ের কথা বলা হয় নাই কোনো ধন দৌলতওয়ালা ব্যক্তির ভয়ের কথা বলা হয় নাই কোনো টাকা পয়সার মালিকের ভয়ের কথা বলা হয় নাই আমার আল্লাহ বলেন প্রতিটা কাজ করার সময় ভাববে যে কাজটা আমি করতেছি এই কাজটার ফলাফল কি হবে আমি আল্লাহ তালার কাছে কি জবাব দিব আম্ম্যা মন খাফ আর বিহী প্রকৃত ভয় আল্লাহ তা আল্লাহ ভয় ভয় দিলের মধ্যে বসানো চাই আজান হয়ে যায় নামাজে আমি আসিনা আসি সাথে চাইর আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগে তার মানে বোঝা গেল আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকে নাই সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া তুমি এখনো সারতে পারতেছ না তার মানে আল্লাহর বান্দা তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে নাই ঘুষ খাওয়া হারাম অফিসে বসে বসে সরকার তোমাকে প্রতি মাসে যে বেতন দিচ্ছে তারপরও তুমি ফাইল ঠিকিয়ে সিগনেচার না দিয়ে বসে থাকো টাকা দাও টাকা দাও টাকা দাও কেউ যদি না দেখে আমার আল্লাহ তো দেখেন কেউ যদি না জানে আমার আল্লাহ তো জানেন আল্লাহর ভয় যদি তোমার দিনের মধ্যে ঢুকে গেল তুমি বন্ধ ঘরের মধ্যে যে যেখানে কেউ দেখে না সেই জায়গাও তুমি আল্লাহকে ভয় করবে সেই জায়গাও তুমি আল্লাহর ভয়ে গুনা থেকে বেঁচে থাকবে কেমন ভয় যেমন ভয় পেয়েছিল হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু জামানা এক সাহাবি এক যুবক সুন্দর সুটাম দেহের অধিকারী এক যুবক মা নাই শুধু বাবা বেঁচে আছে প্রতিদিন মসজিদে ইবাদত করার জন্য যায় বাবা অসুস্থ বাবা বৃদ্ধ ব্যক্তি বাড়িতে থাকেন এই যুবক যখন প্রতিদিন মসজিদে যাওয়ার জন্য আসে তার বাড়ি এবং মসজিদের মাঝে এক যুবতী মহিলার বাড়ি পরে প্রতিদিন ওই যুবক মসজিদে যায় আল্লাহর হুকুম আদায় করার জন্য আর ওই মহিলা ওই যুবককে দেখে দেখে তার দিলের মধ্যে আকাঙ্ক্ষা জাগতেছে কুল্লিল মুমিনাত ইয়াখুদুদুনা মিন্না মাসালিহিন্না কুল্লিল মুমিনাত ইয়াখুদুদুনা মিন্না মাসালিহিন্না আমার আল্লাহ তালা বলেন হে নবী আপনি মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে শুধু মহিলাদের জন্যই না মুমিনাত মহিলাদের যেমন চোখের হেফাজত পুরুষদেরও চোখের হেফাজত করা চাই তো ওই মহিলা প্রতিদিন প্রতিদিন ওই যুবককে তার বাড়ির সামনে দিয়ে যাইতে দেখে একদিন দুই দিন দেখতে দেখতে ওই মহিলা ওই যুবক যুবক প্রেমে পড়ে গেছে ওই ছেলের মহাব্বাতের জালে আবদ্ধ হয়ে গেছে প্রতিদিন যখন যুবক যায় ওই মহিলা তাকে অনেক ধরনের কুমন্ত্রণা দেয় ওই মহিলা তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যেই সমস্ত কথার দ্বারাই পুরুষ ওই যুবকটা মহিলার দিকে আকৃষ্ট হয়ে যাবে এমন কথা বলে কিন্তু যুবক ওই মহিলার কথায় কোনো কর্ণপাত করেন না প্রতিদিন যুবক মসজিদে যায় মসজিদ থেকে বাড়ি ফিরে মসজিদে যায় মসজিদ থেকে বাড়ি ফিরে ওই মহিলা তাকে যত কথাই বলুক সেই মহিলার দিকে সে ওই কুদিষ্টিতে তাকান না কিন্তু মানুষ তো একবার দুইবার একদিন দুই দিন তিন দিন বলতে 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 ওই মহিলা যতই তাকে ফুসলায় তো একবার দুইবার ফুসলাইতে ফুসলাইতে ওই ওই মহিলার কথা শুনতে শুনতে একদিন যুবক মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেল ওই মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেল ওই মহিলা আগে আগে হাঁটতেছে আর যুবক তার পিছনে পিছনে যাইতেছে ওই মহিলা যখন ঘরের ভিতরে ঢুকবে ওই ওই যুবক যখন তার ওই মহিলার ঘরের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার আগ মুহূর্তে তার ওই আয়তের কথা মনে পড়েছে হুম তিনতনামুম তিন যখন আল্লাহর বান্দার আয়াত মনে পড়লো যখন তার দিনের মধ্যে এই আয়াত চলে আসলো যখন তার এই আয়াত স্মরণ হলো সাথে সাথে ওই যুবক ওই মহিলার ঘরের মধ্যে কুপুস্তাবে যে রাজি হয়েছিল তার ঘরে না ঢুকে সাথে সাথে ওখানে পরে বেহুস হয়ে গেল যুবকের আর হুশ নাই ওই যুবকের আর হুশ নাই তো ওই মহিলা দেখলো এই যুবক যদি এখানে থাকে তাহলে অনেক সমস্যা এই জন্য ওই মহিলা কোন রকম ওই যুবককে টেনে হেসরে ওই যুবকের বাড়িতে রেখে আসলো বেহু অবস্থায় আছে যুবক বেহু অবস্থায় আছে বাবা যখন যুবককে দেখলো তার ছেলেকে দেখলো বাবা তোমার কি হয়েছে বেহুস কথা বলে না যখন রাত গভীর হয়ে গেল তখন সে কথা বলল তখন তার একটু হুশ ফিরল যখন বাবা জিজ্ঞাসা করলো বাবা তোমার কি হয়েছিল তখন আবার ওই যুবকের যখন এই আয়াত তার মনে পড়ে গেল তখন সাথে সাথে ওই যুবক আবার বেহু হয়ে গেল ওই যুবক আবার বেহু হয়ে গেল ওই সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল তার দিনের মধ্যে কেমন ভয় এসেছিল আমি আল্লাহর সামনে কি জবাব দিব এই ভয়ের কারণে এমন বেহু হয়ে গেল ওই বেহুসে এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল তার বাবা রাত্রিবেলায় তার লোকজনকে ডেকে আত্মীয় সুজনকে ডেকে ওই যুবকের দাফন কাফনের ব্যবস্থা করলেন যুবককে দাফন দেওয়া হলো যখন সকাল হলো যখন সকাল হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে সংবাদ দেওয়া হলো ওই যুবক মারা গিয়েছে তার দাফন কাফন হয়ে গেছে ফানুকরাহ বললেন আমাকে রাত্রে না কেন তারা বাবা বলেন এত রাত্রে আপনাকে ডাকবো আপনার কষ্ট হবে এই জন্য ডাকা হয় নাই আনহু বলেন ওই যুবকের কবর কোথায় দেওয়া হয়েছে ওই যুবককে কোথায় সমাধিষ্ট করা হয়েছে ওই জায়গায় তুমি আমাকে নিয়ে চলো হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহু ওই যুবকের কবরের পাশে যখন গেলেন ওই যুবকে সালাম দিয়ে বললেন হে যুবক আমার আল্লাহ তালা তু বলেন অলিমান খাফা মকম রব্বিহী জন্নতান ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে আমি আল্লাহর সামনে কি জবাব দিব যে ব্যক্তি যে ব্যক্তির দিলের মধ্যে ভয় থাকবে জান্ন আমরা আল্লাহ তালা বলেছেন ওই যুবককে দুইটি জান্নাত দিয়ে দেওয়া হবে এমন জান্নাত একটি জান্নাত হবে সোনার মিন্দাহাবিন একটি জান্নাত হবে সোনার ওই জান্নাতে সবকিছুই হবে সোনার তার খাটটাও হবে সোনার তার খাবার প্লেটটাও হবে সোনার চা পান করবে ওই পেয়ালাটাও হবে স্বর্ণের যে বিল্ডিংটা হবে বিল্ডিংটা হবে স্বর্ণের বিল্ডিং এ যে ছাদ থাকবে ওই ছাদটা হবে স্বর্ণের তার যে বিছানা থাকবে বিছানা গুলো হবে স্বর্ণের মোট কথা একটা জান্নাত হবে সবকিছুই স্বর্ণের আর একটা জান্নাত হবে সবকিছুই রূপার তার খাটটা হবে রূপার বিল্ডিংটা হবে রূপার তার থাকা জায়গাটা হবে রূপার সবকিছুই রূপার হবে আমার ওমর ফারুক তাআলা আল্লাহ বলেন হে যুবক আমার আল্লাহ তাল্লাহ তো বলেন আমার আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি আল্লাহর সামনে দানকে ভয় করবে তাকে দুইটা জান্নাত দেওয়া হবে তো তুমি তো আল্লাহর সামনে দানকে ভয় করেছিলে তুমি কি ওই দুইটা জান্নাত পেয়েছ কিনা ওই কবরের মধ্য থেকে ওই কবরের মাঝখান থেকে ওই যুবকের আওয়াজ আসতেছে এমন আওয়াজ ভেসে আসলো হে আমিরুল আল্লাহ তালা যে ওয়াদা করেছেন ওই ওয়াদার প্রতিশ্রুতি আমি পেয়েছি আল্লাহ তালা আমাকে দুইটা জান্নাত দিয়ে দিয়েছেন বন্ধুগণ আমার আল্লাহ সামনে যে দান ওকে ভয় করবে এমন ভয় আমি যে কোনো কাজ করি না কেন আল্লাহ আমাকে দেখতেছে আমার কথা শুনতেছেন আমার প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য আল্লাহ তালা আমাকে দেখতেছেন আমার কথা শুনতেছেন যা কেউ দেখেন আল্লাহ তালা দেখেন যা কেউ শোনেন আল্লাহ তালা শোনেন এই বিশ্বাস যাদের দিলের মধ্যে থাকবে আল্লাহর সামনে দানো ভয় করবে এই জন্য কোনো কাজ করবে ভেবে চিন্তে করবে এবং নিজের নসকে নিজের খাহেসাদকে কুপ্রবৃত্তি থেকে বাঁচাবে নিজেকে গুণা থেকে বাঁচাবে বিভিন্ন গুনাহের আসবাব থেকে নিজেকে বাঁচাবে যে ব্যক্তি আল্লাহর সামনে দানকে ভয় করবে এবং নিজের নস এবং খাহেসাদকে এই খাহেসাদ থেকে নিজেকে বাঁচাবে আমরা আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাত نتہی المعوام اے بکتیری ٹھکا نہ ہو جنات اس دوخ تو کوئی دوخ نہیں ہے اس دوخ تو کوئی دوخ نہیں ہے جس دوخ کے بعد خوش خبری ہیں وہ خوشی کوئی خوشی نہیں ہے

তার ঠিকানা হবে জাহান্নাম ওই সুখ কোন সুখ নয় যেই সুখের পরে তার জন্য আগুন অবধায়িত যতই বালাখানা হোক না কেন যতই কিছু তার জন্য হোক না কেন তার জন্য আগুন অবধায়িত আমরা আল্লাহ তাআলা বলেন ওয়ালা উলাইয়াকুনান নাসু রহমান লিমাইয়া ফুলবির রহমানী লিবু তিহিম শাক মিম ফেদ্দ তিমুমানি আলাইহায়া সমস্ত মোমেনরা যদি কাফের না হয়ে যাওয়ার ভয় থাকতো তাহলে যারা আল্লাহ তানা আল্লাহ তালার সাথে কুপুরি করে দুনিয়াতে তাদের বাড়িটাও আমি স্বর্ণের বানিয়ে দিতাম তার উঠানটাও আমি স্বর্ণের বানিয়ে দিতাম তার বিল্ডিং এর ষাটটা আমি স্বর্ণের বানিয়ে দিতাম কারণ মমিনরা তখন ভয় করবে কাফের হলে বুধয় কামিয়াব হয়ে যায় কাফের হলে বুধয় স্বর্ণের বাড়ি পাওয়া যায় এই সকলেই যাতে কুফুরের মধ্যে লিপ্ত না হয়ে যায় এই আশঙ্কা যদি না থাকতো আমি কাফের মসিকদের জন্য তার 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 বিল্ডিংটা কি সিঁড়ি উঠান পর্যন্ত এবং এবং আমি সন্ধ্যের বানিয়ে দিতাম কারণ এই কাফের জন্য যে সুখের ব্যবস্থা দুনিয়াতে এটা কোনো সুখ নয় এটা কোনো সুখ নয় এটা কোনো আনন্দ জিন্দগি নয় কারণ মৌতের পরে খালিদিন ফিহা। কাফে যখন মা যাবে যাবেbmodর সাথে সাথে তার জন্য জাহান্নামে আগুন ধাউ ধাউ করে জ্বলবে মিম ওয়ারাইহি জাহান্নামু ওয়াইসকা মিনমা ইন সাদিদ ইতেজারুহু ওয়া লা ইয়াকাদু ইয়াসিহু ওয়ятиহিল কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মা হুয়া বিমাইয়িত জাহান্নামিরা জাহান্নামের মধ্যে বলতে থাকবে পানি 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 হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে জাহান নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকে যাবে কলিজার মধ্যে গিয়ে জাহান নামের আগুন জ্বলাইবে আর বলতে থাকবে পানি 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 হাজার হাজার বৎসর পর্যন্ত জাহান নামের মধ্যে জ্বলবে কোনো পানি দেওয়া হবে না তৃষ্ণায় তাদের সাথে ফেটে যাবে কিন্তু পানি তাদের এক মুহূর্তের জন্য পানি দেওয়া হবে না হাজার হাজার বৎসর পর যখন পানি পানি বলতে থাকবে যখন যতক্ষণ পানি বলবে আল্লাহ তালা বলবেন তাদেরকে পানি পান করাও জাহান নামের জাহান্নামীদের আগুনে দ্বারা আগুনের কেচি দ্বারা যে কাটা হয়েছে আগুনের আগুন দ্বারা তাদের শরীরকে যে পোড়ানো হয়েছে যে ঘা হয়েছে ওই ঘা থেকে যে পুজ বের হবে ওই ঘা থেকে যে কেলেশ বের হবে ওই কেলেশের একটা ডের জাহান নামের এক পাশ দিয়ে যাবে ওই জায়গা দিয়ে যাইতে থাকবে যখন জাহান্নামীরা বলতে থাকবে পানি দাও পানি দাও পানি 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 আইনাল মা আইনাল মা পানি কোথায় পানি কোথায় জিব্বিল মা জিব্বিল মা পানিয়ানো পানিয়ানো যখন বলতে থাকবে বলতে থাকবে তোমার আল্লাহ তালা বলবেন যাও আমার নাফরমান বান্দাদেরকে পানি পান করাও এই পানি তো সেই কোনো পানি না পান করার কোনো পানি না জাহান নামীদের যে রক্ত পুঁজগুলো যাবে ওই রক্ত পুঁজগুলো গুলো করে তাদেরকে পান করার জন্য দেওয়া হবে যখন জাহান ওই রক্ত এবং পুজ পান করার জন্য গালে দিবে গালে দিয়ার সাথে সাথে তাদের ঠোঁটগুলো বড় হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে যখন পেটের মধ্যে ওই রক্ত যাবে এত গরম হবে গরমের কারণে তাদের পেটের মধ্যে যত নারী ভুড়ি আছে সমস্ত নারী ভুড়ি পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হইতে থাকবে হেফাজত করেন জাহান পায়খানার রাস্তা দিয়ে যখন বের হইতে থাকবে নারী ভুড়িগুলি তখন তারা শুধু মরার জন্য অপেক্ষা করবে মোতাসিনা কেন মোতাসিনা কেন ওমা হুয়া বিমাইত ওমা হুয়া বিমাইত মউত কখনো আর আসবে না কারণ জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তখন মউতকে দুমবালা আকৃতিতে জবাই করে দেয়া হবে বলা হবে এই জাহান্নামীরা শুনে রাখো তোমরা সর্বদার জন্য খুলুদুল্লাহ মউত সব সময়ের জন্য তোমরা জাহান্নামে থাকবে দিকে কখনো বের করা হবে না জান্নাতীদেরকে বলা হবে খুলুদুল্লাহ মাউদ তোমাদের যে সুখে ঠিকানা দেওয়া হয়েছে এই সুখে ঠিকানা তোমরা সব সময় জন্য এর মধ্যেই থাকবে তোমাদের মত কখন আসবে না তো বন্ধুগণ আমার আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা আছে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজের নফসকে কন্ট্রোল করবে গুনা থেকে বাঁচাবে খাহিসার থেকে বাঁচাবে তার জন্য আল্লাহ তালা جنة ربي سنا جنة شيكنا بوسط كروسين. أروي جاي الله كوم كوافيك كوتشلبي فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. فأما من طغى أجاي بيكتي الله شيمالونغون كرب الله كوم كوافيك وآثر الحياة الدنيا. এবং দুনিয়ার জিন্দিটাকে জিন্দির উপর প্রাধান্য দিবে দুনিয়ার সুখকে আসল সুখ মনে করবে সুখে তার ঠিকানা হবে জাহান্ন আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত মুখী হওয়ার তৌফিক দান করেন এবং জান্নাতের যত আমল আছে এই আমলগুলো করে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এই সমস্ত কথা শুনলাম সকলকে আল্লাহ তালা প্রতিটা কথার উপর আমল করার বোঝা মানার আমল করার তৌফিক দান করেন করেন্লাহি আলামিন